হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে আইফোনের মিউজিক প্লেয়ার শেয়ার করব, যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। আইফোনের মিউজিক প্লেয়ার হয়তো অনেকেই দেখছেন যে অনেক জটিল একটা মিউজিক প্লেয়ার, খুব সুন্দর এবং আপনার সাউন্ডের দিক দিয়ে খুব ডিজিটাল একটি ডিজিটাল সাউন্ড। আপনার মিউজিকগুলো খুব সুন্দরভাবে এবং অনেক ভালোভাবে আপনি শুনতে পারবেন। অনেক বিট দেয় এটার, এই মিউজিক প্লেয়ারটার মধ্যে। তা আপনি দেখলে বুঝতে পারবেন মিউজিক প্লেয়ারটা অনেক সুন্দর এবং আপনার কাছে আশা করি ভালো লাগবে। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই মিউজিক প্লেয়ারটা আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখা যাক মিউজিক প্লেয়ারটা কি। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ওএস মিউজিক প্লেয়ার। ওএস মিউজিক প্লেয়ার এই যে দ্বিতীয় নম্বর যে মিউজিক প্লেয়ারটা আছে আপনার, ওএস 10 মিউজিক প্লেয়ার, আপনি সার্চ করবেন ওএস 10 মিউজিক প্লেয়ার। ঠিক আছে, তো এই সফটওয়্যারটি বেশি দিন হয়নি রিলিজ পাইছে অ্যান্ড্রয়েডের জন্য। তো আপনি এটা অবশ্যই অ্যান্ড্রয়েডে ইনস্টল করবেন, দেন আপনি ওপেন করবেন। ওপেন করলে এই যে দেখেন যে এখানে সং লিস্ট দেখাচ্ছে, কত সুন্দরভাবে এখানে আপনার, এখান থেকে আপনি চাইলে উপর নিচে করতে পারেন। এ লিস্টের এর মধ্যে, বি লিস্টে গেলে বি এর মধ্যে পাবেন, সি লিস্টে এরকম সি। তো এখান থেকে খুব সুন্দরভাবে ইয়ে করতে পারবেন, আপনার গানগুলার লিস্ট খুঁজে পাবেন। তারপর হচ্ছে দেখেন কত জটিল সাউন্ড আছে এটার মধ্যে। খুব জটিল সাউন্ড দেয় এটার মধ্যে, অনেক সাউন্ড আছে আপনার, বিট দেয় অনেক সুন্দর। তো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি সাউন্ড কম থাকে তাহলে এই প্লেয়ারটা ব্যবহার করতে পারেন আইফোনের প্লেয়ারটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।